ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। এর মধ্যে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। এজন্য যুক্তরাষ্ট্রকে তারা তাদের পথ থেকে সরে যেতে বলেছে। গাজা যুদ্ধ, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান এবং ইসরায়েল মুখোমুখি। কনসুলেটে হামলায় ইরানের কুচ ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি ও অন্য সদস্যদের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এই আশঙ্কায় ইসরায়েলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠছে। বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যোদ্ধাদের ইউনিটগুলোর সব রকমের ছুটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জিপিএস। এক কথায় ইসরায়েল ইরান উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কারণ এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া রোধ করতে পারবে না কেউ। এর মধ্যে সিএনএন রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র ওই এলাকায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অথবা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো টার্গেটে যদি ইরান হামলা চালায় তাহলে তার উল্লেখযোগ্য জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে ইরান তাদের যে বার্তা দিয়েছে সে বিষয়ে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইরান বলেছে সিরিয়ায় কনসুলেটে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরও এক যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। চিঠি লিখে ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরান। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি এক্সে লিখেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিচ্ছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র যেন সতর্ক থাকে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে এই অবস্থান থেকে সরে যাওয়া যাতে তারা আঘাতপ্রাপ্ত না হয়। জামশিদি আরও বলেন, এর জবাবে মার্কিন টার্গেটে হামলা না করতে ইরানের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। অজ্ঞাত দুইজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বিগ্ন এই নিয়ে যে কোনো হামলা হতে পারে ইসরায়েলের ভিতরে, বিশেষ করে বেসামরিক এলাকা বা লোকজনকে বাদ দিয়ে এই হামলা হতে পারে ইসরায়েলের সেনাবাহিনী অথবা গোয়েন্দা টার্গেটে। ওদিকে ইরানের সঙ্গে অস্বাভাবিকভাবে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন বাইডেন প্রশাসন। তারা জানানোর চেষ্টা করেছে যে সোমবার দামেস্কে ইরানের কনসুলেটে যে হামলা হয়েছে সে বিষয়ে অবহিত ছিল না যুক্তরাষ্ট্র। এ থেকে এটাই বোঝা যায় যে মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী এবং ঘাঁটিগুলোকে রক্ষার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের মুখে চপেটাঘাত করবেই, কিন্তু এখনও পরিষ্কার নয় যে আসলে কী ঘটবে অথবা ইসরায়েলের সরাসরি কোনো হামলা করবে কি না ইরান। ওই হামলার পর সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। তাদের যোদ্ধা সেনাদের ছুটি বাতিল করা হয়েছে, রিজার্ভ ফোর্সকে তলব করা হয়েছে, বাড়ানো হয়েছে আকাশ প্রতিরক্ষা। কোনো সামরিক স্থাপনা যাতে ইরান হামলা করতে না পারে সেজন্য জিপিএস সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। ওদিকে শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের দিক থেকে যে জবাব আসছে তা দ্ব্যর্থহীন, তবে এমন সিদ্ধান্ত কোনো হস্তক্ষেপ করবে না তার গ্রুপ। নাসরুল্লাহ টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইরানের এই জবাবের ফলে ইসরায়েল কী আচরণ দেখায় তার উপর নির্ভর করে এই অঞ্চলের নতুন এক অবস্থায় প্রবেশ করবে। ভারতে অবাধ নির্বাচন নিয়ে জাতিসংঘের কথা বলার প্রয়োজন নেই। ভারতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের গুজরাটে একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আগামী 9 এপ্রিল শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন, যা শেষ হবে আগামী 9ই জুন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নির্বাচন নিয়ে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, তারা আশা করছে ভারতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। জাতিসংঘ কর্মকর্তার এমন মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়া উচিত, তা জাতিসংঘের বলার প্রয়োজন নেই। আমার কাছে ভারতের মানুষ আছে, ভারতের জনগণ নিশ্চিত করবে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, সুতরাং এটি নিয়ে চিন্তা করবেন না। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে বাইডেন ব্লিংকেনকে চিঠি ন্যান্সি পেলোসির। অবিলম্বে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বাইডেন ব্লিংকেনের প্রতি এমন আহ্বান জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন কয়েক ডজন মার্কিন কংগ্রেসম্যান। ওই চিঠিতে সই করেছেন ডেমোক্রেট দলের বর্ষীয়ান রাজনীতিবিদ পেলোসিও। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে বাইডেন প্রশাসনের উপর আগে থেকে চাপ ছিল, এখন এতে পেলোসি যুক্ত হয় এটা স্পষ্ট হয়েছে যে এমন দৃষ্টিভঙ্গি ডেমোক্রেট দলের মূল ধারায় বেশ জোরালো হয়ে উঠেছে। চুক্তিতে হামাসকে রাজি করাতে মিশর কাতারের প্রতি আহ্বান বাইডেনের। ইসরায়েলের সাথে জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিশর এবং কাতারের নেতৃবৃন্দর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোই যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে একজন মার্কিন কর্মকর্তা এই কথা জানিয়েছেন। গাজা অবস্থায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের ছেড়ে দেওয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে
যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল, কিন্তু পবিত্র রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে কায়রোতে সপ্তাহান্তে আলোচনা হবে। তবে এই আলোচনায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কারমেলের সাথে সিআইএর পরিচালক বিল বার্নস যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে মারে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে দেশটি জুড়ে চলছে প্রচারণার পারদ। গত বৃহস্পতিবার কুচবিহারের হাই ভোল্টেজ সভার পর শুক্রবার রাজস্থানের চুরুতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান রাজ্যে নিজ দল বিজেপির প্রচার সভায় এদিন আরেকবার নাম নিয়ে নেই প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে 20 জনকে হত্যা ঘিরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই 20 জনকে পাকিস্তানের মাটিতে হত্যার নির্দেশ দিয়েছিল দিল্লি, যার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ওই রিপোর্ট নিয়ে চারদিকে যখন তুমুল আলোচনা, তারই মাঝে শুক্রবার রাজস্থানে বিজেপির প্রচার সভায় এমন তোপ দাগেন নরেন্দ্র মোদী। বক্তব্যের শেষে উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে ভারতের সেনাবাহিনীতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের কথা উল্লেখ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমরা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দিয়েছি, সেনাবাহিনীকে ছাড় দিয়ে দিয়েছি সীমান্তে পাল্টা জবাব দিতে। শত্রুরা জানে এটা মোদী আর এটা নতুন ভারত। নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে আর তাদের মারে। মাঝ সমুদ্রে বাংলাদেশি ফিশিং ট্রলার উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড। কোনোরকম দুর্ঘটনার আগে উদ্ধার হয়েছেন 27 জন বাংলাদেশি মৎস্যজীবী। শুক্রবার রাতে এক প্রেস বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত 1 এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে বাংলাদেশি ফিশিং ট্রলার FV সাগর 2 27 জন মৎস্যজীবী নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু 4 এপ্রিল ভারতীয় সময় দুপুর 1টা নাগাদ ট্রলারে ইঞ্জিন বিকল হয়ে যায়। শত চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেননি মৎস্যজীবীরা। স্রোতে ভাসতে ভাসতে বৃহস্পতিবার ভোর রাত নাগাদ বাংলাদেশি ফিশিং ট্রলারটি ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তার নজরে আসে ভারতীয় কোস্টগার্ডের। এই সময় কোস্টগার্ড জাহাজ ICGS আমক দ্রুত জেলে সহ বোটটিকে উদ্ধার করে এবং টেকনিশিয়ানরা ওই ট্রলারটি সারানোর চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশি ট্রলারের রাডার সিস্টেম খারাপ হয়ে যাওয়ায় কোনোভাবে যোগাযোগ ব্যবস্থা কাজ করছিল না। এমন অবস্থায় উদ্ধার হওয়া মৎস্যজীবীদের খাদ্য, পানি এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে কোস্টগার্ড। পরে বাংলাদেশ কোস্টগার্ডকে খবর দেওয়া হয় এবং ওই দিন রাত্রেই 27 মৎস্যজীবী সহ বাংলাদেশি ট্রলারটিকে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। কেন কুকিচিনকে এত তোয়াজ করা হয়েছে এর পিছনে লুকিয়ে রয়েছে আসল রহস্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে প্রমাণিত, কুকিচিন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেননি কিংবা রাখার প্রয়োজন মনে করেননি। বরং অবস্থা দৃষ্টি মনে হয় কোনো এক অজ্ঞাত কারণে কুকিচিনকে তোয়াজ করা হয়েছে। কেন কুকিচিনকে এত তোয়াজ করা হয়েছে এর পিছনে লুকিয়ে রয়েছে আসল রহস্য। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন তিনি। রিজভী বলেন, দেশবাসী জানে এই সশস্ত্র গোষ্ঠী পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠলেও আইনশৃঙ্খলা বাহিনী কুকিচিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। অপ্রিয় হলেও সত্য, এই কুকিচিনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতা লিপসু সরকার বর্তমানে দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। রিজভী আরও বলেন, কুকিচিন গত 2-3 দিন যেভাবে বান্দরবনে থানা, পুলিশ ফাঁড়ি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে, তাতে স্পষ্টভাবে প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্কে দেশের গোয়েন্দাদের ছিল বেখবর, কিংবা তাদের বেখবর করে রাখা হয়েছে।